কেন্দ্রীয় সরকারের আত্মা প্রকল্পে রাজ্যের কৃষি দপ্তরের সহযোগিতায় হরিণঘাটা ব্লকের কাষ্ঠডাঙ্গা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের জলকর ভ্রমরা গ্রামে পরীক্ষামূলকভাবে এবার শুরু হয়েছে আপেল চাষ। তবে আপেল চাষের পাশাপাশি ড্রাগন ফলের চাষ করে রীতিমতো সাড়া ফেলেছেন এখানকার প্রগতিশীল কৃষকরা। তাদেরই একজন আলিউল্লাহ মণ্ডল জানালেন, অ্যাকচুয়ালি আমার হরিণঘাটা এডুকেশনের আন্ডারে যেটা স্যারেদের উদ্যোগে আমি আপেল চাষটার একটা প্রস্তাব পেয়েছিলাম এবং আমি সেই মতো 8টা চারা স্যারকে আমাদের দিয়েছিলো, সেই 8টা চারা আমি কাল্টিভেশন করেছি আমার জমিতে। আর ড্রাগন ফ্রুটটা এই বর্তমানে 3 বছর চলছে আমার এই প্রজেক্টটা। এটাও গভর্নমেন্ট তরফ থেকে টোটালি সাপোর্ট করেছিলো, অতএব আমি 3 বছরই ভালো ফল পাচ্ছি। এবছর তো ভালোই ফল হচ্ছে, বেচাকেনা হচ্ছে, ভালো প্রজেক্ট। এক্সপোর্ট করতে পেরেছেন কোন? হ্যাঁ, আমরা বাইরের দেশে এক্সপোর্ট করি। কোন কোন দেশে করি? দুবাই, বাংলাদেশ। কৃষকদের বিকল্প চাষের সন্ধান দিতে আপেল চাষের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে আত্মা প্রকল্পের হরিণঘাটা ব্লকের ম্যানেজার অমৃতা মুখার্জি দত্ত জানিয়েছেন। আত্মা প্রকল্পের হরিণঘাটা ব্লকের যে ব্লক আত্মাসলের পক্ষ থেকে আমরা 2021-22 সালে আপেল চাষটা শুরু করি। এর আগেও আমরা ইনোভেটিভ অ্যাক্টিভিটিতে ড্রাগন ফ্রুট এবং মালটা চাষ শুরু করেছিলাম। সেখানে চাষিরা যখন সাফল্য পায় তখন আমাদের সাথে যোগাযোগ করে। তো আমরা এবছর এই আপেল চাষটা শুরু করেছি, আন্না ভ্যারাইটির আপেল। এটা আমরা 8 জন চাষিকে আপাতত শুরু করেছি ইনিশিয়ালি। দক্ষিণবঙ্গের মাটি এবং আবহাওয়ার সঙ্গে মানানসই এমনই আপেলের চারা কৃষকদের মধ্যে বন্টন করা হয়েছে বলে হরিণঘাটা ব্লকের সহকৃষি অধিকর্তা প্রসূন কুমার ভৌমিক জানিয়েছেন। আপেল চাষটা ভ্যারাইটি যেটা আন্না, যেটা আমাদের এই রকম ক্লাইমেটে খুব ভালো হবে, সেই ভ্যারাইটিটা আমরা হরিণঘাটা ব্লকের আত্মার তরফ থেকে আমরা চাষিদের 8 জন চাষিকে আপাতত দিয়ে আমরা চাষটা শুরু করি। আসলে প্রথম 2-3 বছর গাছটা থেকে তারা কোনো লাভবান হবেন না, কিন্তু তৃতীয় বর্ষ থেকে কিন্তু তারা প্রত্যেক কটা গাছ থেকে 2000 টাকা করে কিন্তু তারা পেতে পারেন। হরিণঘাটার মাটিতে ড্রাগন ফলের পাশাপাশি এবার আপেল ফলানো গেলে তা হবে সত্যিই অভিনব। আপেল চাষ মানে আমরা জানি সেটা নয় হিমাচল প্রদেশ অথবা কাশ্মীর, এই দু জায়গায়, কিন্তু এই সমতলে বিশেষ করে নাতিশীতোষ্ণ জলবায়ু প্রধান জায়গায় এই যে আপেল চাষ হতে পারে, এটা কিন্তু এই নদিয়ার হরিণঘাটা ব্লকের আত্মা প্রজেক্টের সঙ্গে যারা জড়িত আছেন তারা বুঝতে পেরেছেন। সেই জন্য তারা 8 জন কৃষককে এই চারা দিয়েছেন, আপেলের চারা। এই আপেলটা যে ধরনের যে প্রজাতির আপেল তাতে কিন্তু এই জলবায়ু যে রয়েছে সেখানে কিন্তু এই আপেলটা ফলন হবে, এটাই আশা প্রকাশ করা হচ্ছে। সুরজিৎ বিশ্বাস, দূরদর্শন সংবাদ, কলকাতা।